والسلام عليكم. আপনারা কি বলেন, আমার বড় ভাইকে মারব? আর বড় ভাইকে বলতেছি যে এই নেত্রীর চামচাগিরি করলে কুটি গেছে, ভারত থেকে বিদায় করে দিল, 14 ঘন্টা পর আবার ফেরত আসা লাগলো, জোরে কণ্ঠে কথা বলতে হবে। এতদিন অ্যাঙ্গেলে ওয়াজ করছি, আর অ্যাঙ্গেল চলবি না, এখন ডাইরেক্ট মার, জোরে কোন কথা ঠিক, এখন আর কোনো অনুমতি লাগবি না, যে মাহফিল করতে গেলে অনুমতি লাগবি, বজরুল রশিদ চলবি না, আমির হামজা চলবি না, ইডিয়া চলবি না, উডিয়া চলবি না, সেই দিন শেষ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহ বলতেছেন ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা মানে যখন, তোমাদের কাছে আসবে বিজয়, বিশ্বাস করবে ওটা তোমরা বিজয় অর্জন করো নাই, এই বিজয়টা হয়েছে আল্লাহর সাহায্যে, জোরে কণ্ঠে। এক আবু সাঈদ বলল মার, পুলিশ গুলি করলো, পুলিশ মনে করলো আবু সাঈদ মরে গেলে বাদ বাকিগুলো সব ভয়ে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবে। পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছে, দেখেন স্যার একজন মরলে আর একজন ওই জায়গায় খাড়া হয়, একজনও লড়ে না, কেউ যদি গুলি খায় অত্যান্ত দেশের ওই জায়গাতে আর একজন, কি বুঝতেছে, এটা মানুষের শক্তি না, রাইফেলের সামনে, স্টেন গানের সামনে, অস্ত্রের সামনে এই শক্তি মানুষের না, এই শক্তি আল্লাহ তাআলা ইমানদারের কলিজায় দান করে, সে ধরে বলেন কথা ঠিক কিনা, কারণ ইমানদারেরা জানে। আপনারা বলেন তো আবু সাঈদ কোন দলের কর্মী ছিল, এ জোরে বলতে কি হয়, ওটা কি গোপন আছে, তিনি ইসলামী আন্দোলনের ছাত্র, যে গ্রুপ ছাত্র শিবিরের সাথী ছিলেন। আবু সাঈদ বিশ্বাস করে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের সময় যখন মানুষ কথা বলতে পারে না, দিন দিন স্বৈরাচারী আমাদের মাথার উপরে উঠে নানা রকম জুলুম করতেছে, মানুষ যখন বোবা হয়ে গেছে, এই সময় জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করতে হবে, বলেন কথা ঠিক কিনা। আবু সাঈদের দেখানো পথে মুগ্ধরা জীবন দেওয়া শুরু করলো, পানি পানি, আস্তে আস্তে 1000-এর উপরে ছাত্র জনতা এই দুনিয়া থেকে শাহাদতের পিয়ালা পান করে বিদায় নিল। আল্লাহ দেখতেছে আর চলবি না রে, এবার আসমান থেকে তয়রান আবাবিল, ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো 5ই আগস্টের খবর জানেন না, সকাল থেকে 10টা পর্যন্ত ঢাকার লোক নাই, কারফিউ, একটা মানুষও নেই, 10টা থেকে 12টা পর্যন্ত আমি দেখলাম শহীদ মিনারের সামনে 50-60 জন ঘুর ঘুর করতেছে, এক গুলি করলে সব মারবি দৌড়। জোহরের নামাজের পরে চারিদিক থেকে এমন ভাবে জনগণ আসা শুরু হলো, আমার মনে হচ্ছিল এগুলো মানুষ না, ওইগুলো হলো আবাবিল, পাখির মতো, জোরে বলেন কথা ঠিক কিনা। আর্মি সিদ্ধান্ত পরিবর্তন করলো, বাংলাদেশে আমরা একটা বিজয় পেলাম, আর এই বিজয় পাওয়ার পরে আনন্দে আত্মহারা হওয়া যাবে না। আল্লাহ বলতেছেন কি বলতেছেন, أنصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الله أكبر، সবাই বলেন আল্লাহু আকবার।
খুব খেয়াল করে শুনেন, বহু দেখা যাবে আগে যারা ইসলামকে পছন্দ করত না, আমি দেখলাম আমার এক এলাকার একটা গোঁড়া গোঁড়া শয়তান ওই আজহারি আসার পরে বলতেছে আমি আজহারিকে ভালোবাসি। আমি বললাম কে রে ভাই, তুই দুই চোখে মৌলভিক দেখে পারিস না, তুই মুখ পরিবর্তন করলু কে রে? ওরা একেবারে একেবারে নিচের ভাষা ভাই, ও তো নিচে নামা যাবে। মানে উনি কি ভাষা বলছে আমি বুঝতে পারছি। শোনেন, এই যে আল্লাহ বলতেছেন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষ ওই বাতিল পথকে পরিহার করে আল্লাহর পথে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আমরা বলতে পারি স্বাধীনতার পরে দেখেছি মুজিবের শাসন, তারপরে দেখেছি শহীদ জিয়ার শাসন, তারপরে দেখেছি স্বেচ্ছাচার শাসন, তারপরে দেখেছি আমাদের বগুড়ার ভাবি ম্যাডাম জিয়ার শাসন, তারপরে দেখলাম আবার না তখন স্বৈরাচারে আসলো না পারে এই জন্যই ব্রেক দিলাম। তারপরে দেখলাম পিতার মেয়ের শাসন, তারপর আবার দেখলাম ভাগির শাসন, তারপরে ভোট হোক বা না হোক 16 বছর শোষণ এবং শাসন করে আমাদের দেখা শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক না? আপনাদের এই মান্দা থেকে, এই কি বাগমারা থেকে একজন ভালো মানুষ, মান্দা থেকে একজন ভালো মানুষ, বাংলাদেশের 300 জন ভালো মানুষ, 12 কোটি 18 কোটি মানুষ ভালো হওয়া লাগবে না, মাত্র 300 জন ভালো মানুষকে সংসদে পাঠিয়ে দিলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো ঘরে ঘরে। আচ্ছা আপনার বলেন তো যে 7টা মেয়ে কোরআনের হাফেজ হলো, এই হাফেজা মেয়ে যদি ওর বাপ একটা লুচ্চার সাথে বিয়ে দেয়, এ কথা কর না কেন? যদি দেয়, আমি এ হাফেজাদের বাপদেরকে 2 হাত ধরে অনুরোধ করতেছি, দেখাশোনা দিবেন। কারণ একজন হাফেজা একটা জালিমের বুকের তলে সুত্তি না। জোরে কোন কথা কর না কেন? একটা আলিমের কি জন্য গেলাম? ওরা আইতান না সায়াদ হলু না ফি দিনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলেমেরা অনেক রকম তাফসির করেন। অনেকে বলে নবী নাকি ভুল ত্রুটি করছে, সেই ভুল ত্রুটির জন্য নবী তওবা করবে। আসলে নবীর জন্য না, এটা আয়াতটা নাজিল করেছে সমস্ত মানুষের জন্য। জোরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মানুষের জন্য। ভাই যান, আমরা এখানে যারা বসে আছি একটু মনোযোগ দিয়ে শোনেন, সমস্ত মানুষের মধ্যে আমরা আসি না নাই? জোরে কেন আসি না নাই? 10,000 সাহাবি নিয়ে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে হযরত উমর ফারুকের নেতৃত্বে সাহাবীরা একটা বিজয় মিছিল করবে। জোরে কোন কি মিছিল? এ খেয়াল করেন, বিজয় মিছিল 16ই ডিসেম্বর 26শে মার্চ। আমরা তো কতগুলো মাস খালি পড়লি হলো, ডিসেম্বর মাস পড়ার পর থেকে শুরু হয়ে গেল গীত গান। জোরে কোন ঠিক কি না? আর মার্চ মাস যখনই পড়লো তখন থেকে আর এক গান শুরু হলো, ফেব্রুয়ারি মাস যখন পড়লো আর একটা শুরু হয়ে গেল, তারপর আগস্ট মাস পড়া ভাই কান্দা ছড়া ভর্তি রে।
ওমর ফারুকের নেতৃত্বে একজন সাহাবী বিজয় মিছিল করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহ, যিনি গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে তারই আনন্দ করার কথা, কিন্তু আবু বকরের চোখের পানি আর আনন্দ করবে হযরত ওমর। খুব খেয়াল করেন, আপনারা বলেন তো, গভীর রাতে মক্কা ছেড়ে মদিনায় নবীর সাথে যে হিজরত করে গেছিল তার নাম কি? আবার মক্কা যখন বিজয় হলো তখন আনন্দ বেশি কার? কথা কয় না কেন? আবু বকরেরই হওয়ার কথা, আবু বকরেরই হওয়ার কথা। যাহাই, একদিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে নবীকে নিয়ে মদিনাত হিজরত করা লাগছে, আর সেই মক্কা যখন দখল হসে লাগারে, জোরে কোন কথা ঠিক না, কিন্তু না, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবে, কারণ নবী যখন মক্কায় ছিলেন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300-র উপরে, নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর, নবীর সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। 13 বছরে মাত্র কয়জন? এ ধরে কোন কয়শজন? 300 জন। আর 8 বছরে 10,000 সাহাবি নিয়ে নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে যখন বিজয় মিছিল করবে, এমন সময় আল্লাহ পাক নবীরে জানাইলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এই মক্কা বিজয় মুসলমানের দ্বারা হয় নাই, এই মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে। জোরে বলেন, কার সাহায্যে? 5ই আগস্টে বাংলাদেশে এটা আমাদের দ্বারা বিজয় হয় নাই, আমরা কিছুই করতে পারি নাই। ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায়া তাকায়া ওয়াজ করা লাগতো, ঠিক কিরকম? এই 5ই আগস্টের আগে দিন ওয়াজ করছি, আগে টিজত আসে কিরে গামা আছে না কিরে গামা, আপনাকে রে আবুল কালাম সাহেব আছে কিনা রে, আবুল কালামের কোনো চামচি আছে কিনা রে, পুলিশ টুলিশ আছে কিনা রে, এলে দেখে দেখে তারপরে ওয়াজ করা লাগছে। জোরে কথা কর না কেন? কিছুই করতে পারি নাই দীর্ঘ 16টা বছর, হক কথা পর্যন্ত ঠিক মতো আমরা বলবার পারি নাই। জোরে কণ্ঠে, তাহলে কি মনে করতেছেন এই বিজয় হামাকরক দিয়া হসে? কে দিছে? এক বাক্যে সবাই স্বীকার করবেন, স্বীকার না করলে কিন্তু বিজয় বেশি দিন ধরে রাখতে পারবেন না, চট করে ঢুকবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন, বিজয় দিয়েছে কে? আরো জোরে জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি বিজয় দেয়, বিজয় মিছিল করা যাবে না? আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না করো না, এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান, যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পাবার চাও, তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোনো রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো, সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না, বিজয় মিছিল করবি? তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো? কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন, আল্লাহ যদি পাওয়ার চাও, ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন।
সমস্ত সাহাবীরা জান্নাতুল মাওয়া গোরস্থানের ভিতরে। এখন আপনারা বলেন গোরস্থানের মধ্যে যখন মানুষ যায় ওই মানুষের মনে কিছুক্ষণের জন্য দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা আপনারা কি গোরস্থানে গেছেন? জান না কিছু মনে হয় আপনাদের? আপনি কি কোনোদিন গিয়া বাবার গোরস্থানের কাছে গিয়ে বলছেন বাবা আমি আসতেছি বাবা, ও দাদা দাদা রে আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি, আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর? গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন, কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয় হলো আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন? আল্লাহ রাসূল একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, ছোট বাচ্চার মতন আল্লাহ নবীর কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা বললেন হুজুর আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন ঠিক আছে, কিন্তু একটা কবরের পাশে ঢুকে এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন সাহাবীরা রে এই কবরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে তিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যেই বলছে দরদের বিবি খাদিজা, 300 জন সাহাবী খাদিজা সম্পর্কে জানে, কারণ নবী যখন মক্কায় ছিল তখন নবীর সাহাবী কত এ জোরেগণ কত, আর মক্কা বিজয়ের দিনে নবীর সঙ্গে ঢুকছে 10,000, তাহলে মাত্র 300 জন খাদিজা সম্পর্কে জানে, বাকি 9,700 জন খাদিজার নাম শুনেছে কিন্তু খাদিজা সম্পর্কে জানে না। তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি এবং জানি খাদিজা হলো আমাদের মা, আমাদের মা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন আমার খাদিজা কেমন ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, খাদিজার সম্পদ কেমন ছিল, এইটা তোমরা শুনবা না খাদিজার জীবনে কি আমল করেছে সেই আমলের কথা তোমরা শুনবা। এখন বলো সাহাবীরা খাদিজার জীবনের আমলের কথা শুনবা না খাদিজা কেমন ছিল, খাদিজা কত ধনী ছিল, খাদিজার চেহারা কেমন ছিল, তোমরা কোটা কোনটা শুনতে চাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জন্য যেটা সেটা শুনবো না, আখিরাতের জন্যে খাদিজার জীবনের আমলের কথা আমরা শুনতে চাই। এখন আপনারা বলেন বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে যদি হামাকের মৃত্যু হয় বলেন আপনারা, যে পরিবেশ এখন হামাকের চলতেছে একটা ছোট বাচ্চা দোয়া দিলে কান্না থামে না, পানি পড়া খেলালেও কান্না থামে না, আর হাতে একটা মোবাইল দিলেই কান্না থামে না। চিন্তা করে দেখছেন প্রত্যেকটা যুবক ছেলের হাতে একটা করে মোবাইল আছে না না, এ কথা কর আছে না এ কথা কর, ইচ্ছা করলে যুবকেরা দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে আর মনে মনে বলবে কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না রে, দরজা বন্ধ জানলা বন্ধ আমি এখন দেখি রে। আর যখন কোরআনের পরিবেশ আসবে তখন দরজা জানলা বন্ধ করলেও তার ভিতরের ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে, ধরে কোন কথা ঠিক, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস সরকারে আইন দেওয়া হবে না, এই বিশ্বাস মানুষের তৈরি ইংরেজদের আইন দেওয়া হবে না, এই বিশ্বাস ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, এই বিশ্বাস অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের শাসন লাগবে, জোরে কোন ঠিক কিনা কথা কয় না? এই যে দেখতেছেন আমার হাতে কি 7 জন কোরআনের হাফিজা হলো, কি হলো কি হলো? না 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 আপনারা কি মনে করতে কি হলো? আপনাকে দামনাসের একটা ব্যারিস্টার হল, আমাকে এলাকাতে ব্যারিস্টার আছে রে, একটা এসপি যদি হয় আমাকে চিনিস, আমরা কার লোক, আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার এসপি ডিসি চিনলেন কিন্তু কোরআনের একটা হাফেজা চিনলেন না, এই না চিনার পিছনে কারণ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআনের সমাজ আমরা কায়েম করতে পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা?
একটা আল্লাহর মনোযোগ দিয়ে শুনবেন যে মনটা আল্লাহ দিয়েছে একটা গান মমতাজ কইছে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায় চোখে তারে যায় না দেখা ওষুধ দিব কোন জায়গায় আপনার বলেন তো মনে রোগের ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই ওষুধটা কি আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই যে ওটা ভাষা করেন কেন না 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 কি জন উঠবে কিসের মুরব্বি আমার সাইডে বড় মুরব্বি কে আছে রে আশ্চর্য চিন্তা করছেন নবী সাহাবীদের নিয়ে কোন জায়গায় ঢুকছেন কথা কয় না কোন জায়গায় মনে করেন আপনারাও গুরু স্থানে আছেন চিন্তা করেন না যে মাঝখান থেকে উঠে বাড়ির যাবো আল্লাহ কাই বাড়ির যাওয়ার আগেই তো হাসপাতালত নেমো ধরে কোন কথা ঠিক পারে না ধরে কোন পারে কি পারে না বারা ভাত থুইয়া যার খাওয়ার ভাগ্য হয়নি বলে গেছে ভারতে আর আপনি কোরআনের মাহফিল থেকে উঠে যান ওই পাও প্যারালাইসিস দিতে আল্লাহর এক সেকেন্ড লাগবি না জোরে কোন কথা ঠিক কিনা উঠবেন কেন পেশাব লাগতেছে বন্ধ করে রাখে আল্লাহর কোরআনের ইজ্জতে পেশাবটা যদি বন্ধ করে রাখতে পারেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ মা খাদিজার নাম শুনেছি কিন্তু খাদিজাকে আমরা চিনি না খাদিজা জীবনে সবচাইতে কি আমল বেশি করত এ আমলের কথাটা একটু আমাদেরকে শুনান রাসূল বললেন আমি খুশি হয়ে গেলাম খাদিজা চেহারা কেমন ছিল খাদিজা কত বড় ধনপতি ছিল এইগুলো শুনতে না চাইয়া তোমরা খাদিজার আমলের কথা শুনতে চাও তাহলে শোনো খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা সব সময় মৃত্যুকে স্মরণ করত সুবহানাল্লাহ কর না কেন সব সময় এ যে সামনে ছোট বাচ্চার বচ্চে এরা যদি মনে করে আমাদের আগে আমাদের দাদা মরবি সম্পূর্ণ ভুল আপনি যদি মনে করেন আমি জুয়ান আছি আমার আগে বুড়ে মরবি সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল কে কখন আমরা মারা যাব এইটা কেউ বলতে পারবো না জোরে বলেন কথা ঠিক ঠিক যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন মা খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি ওয়াদা ওয়াদা বুঝেন এই যে এখন ঘড়ি বাজতেছে আপনার 11:10 আমি 12টা পার করে দেবো ওয়াজ করে শুনবেন না আপনারা কারণ সূরা নসরের তাফসির আমাকে শোনা লাগবে মারাত্মক কিছু কথা আজকে আমি কও ভাই কারণ আমার যাওয়া নিয়ে মারাত্মক কিছু ওয়াজ আছে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি লিল্লাহে কিন্তু আমি ওই যে লোকটা উঠছে তাকে যখন বলছি ভাই আপনি উঠলেন কেন এটা বলাও সারা এরই থেকে হাত বলতেছে গামছা দেওয়া লাগবে তা আপনারা কিভাবে বুঝলেন যেই লোকটা কোরআনের মাহফিল শুনতে শুনতে উঠে যায় ওই গামছা টেকা দিবি এ কথা কন না কেন টেকা দিবে সমস্ত মুসলমান যদি টেকা দিত তাহলে এরকম হতো না দেখবেন ওই মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে একজনের পকেটে তাকায় তাকায় দেখে 500 টাকার লোট আছে 200 টাকার লোট আছে 100 টাকার লোট আছে 10 টাকা নেই 10 টাকা নেই 10 টাকা নেই মারছে ঠেলা তিনজন পার হয়ে গেছে ওরা তিনজন বলতেছে জাকিরে তোর হাতত বল আছে ভাই
কিন্তু দুই কান্দের দুই ফেরেশতা বলতিছে আল্লাহ এই শয়তানের কান্দ আমরা থাকবো না যার পকেট ভরা টাকা থুয়া তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারে ই তো মানুষ না ই তো মানুষ না এর কান্দ থেকে আমরা লাগবো কি আমি আমার ভাইকে বলতেছি দুই চারজন মানুষ হাজার হাজার মানুষের মধ্যে উঠলি যে আপনি বলবেন গামছা দেওয়া লাগবে তাহলে তো আমার ওয়াজ করা খুব কঠিন এই জন্যে পাঁচটা মিনিট এই গামছার কামটা শেষ করি তো কি কন ওয়াজ হবি ফাটাফাটি ওটা উঠি নাই এই গামছার কামটা শেষ করতো দেখি খেয়ালি এই ধারে তো গামছা দেন গামছা তুই তো কামি সারা এই গামছা আলাদা কুটি রে বেগালা গামছারা পিছন দিক থেকে কমপক্ষে বিশ জন একজন উঠবেন আল্লাহ এই দান করার সময় যারা উঠতেছে কোনো ওটার দরকার নাই আপনাদের কাছে আপনাদের কাছে কে কে তুলবে আপনারাই আপনার লোক নাই আর থাকবে কোথেকে মহিলা মাদ্রাসা মারাত্মক কথা মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসায় তো মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে মেয়েরা তুলবে কিন্তু আপনাদের কাছে ওই যে মুরব্বী পাঞ্জাবি ওটা হলো সবচাইতে ভালো তোলা দেখেন এভাবে পাঞ্জাবি ধরা তোলা হলো এক নম্বর তোলা আরে যে গামছা ধরা তোলা কার পায়ের উপর পাও দিবে আল্লাহ ভালো জানে হ্যাঁ দেন দেন সবাই দেন দেন পাঁচ মিনিট মধ্যে যাওয়া শেষ করেন আর কেন বলে না যে হুজুর গামছা দেন এই গামছা দেওয়া শেষ করে আমি একটু প্রাণ ভরে আলোচনা করব এলাকার ভিতরে আজকের মাহফিল প্রথম মাহফিল না যখন প্রথম কিনা হ্যাঁ মাশাআল্লাহ এই জন্য একটু প্রাণ ভরা বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হচ্ছে আমি যখন বগুড়া থেকে বের হয় বৃষ্টি শুরু হলো আমি জিজ্ঞাসা করলাম কয় না হুজুর আমাদের এলাকার বৃষ্টি নাই আমি তখনই বিশ্বাস করেছি দামনাসের মাহফিলকে আল্লাহ কবুল করছে আল্লাহুম্মা আমিন হ্যাঁ এই জন্য সবাই দেন বাবা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ হাজার দশ হাজার লোক আছে এই ভিতরে এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার লোক আপনাদের মধ্যে আছে হুজুর বলতেছে থাকতে পারে এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসায় ষাট জন না কয়জন ছাত্রী কয়জন চুয়ান্ন জন ছাত্রীর হাতে একটা করে কোরআন শরীফ দিবেন এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিবেন আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সব আল্লাহ আপনার বাপ মার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ জিয়াউল আল্লাহ তোমার একজন বান্দা এক হাজার টাকা নগদে করছে দান আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন আপনাদের মধ্যে গামছার আদায় শেষ হলেই আমার আদায় শেষ তারপরে আবার একটা না আলোচনা করব আছেন কোনো ভাই পাঁচশো টাকা দিবেন একটা কোরআন শরীফ জীবনে বহু টাকা বহু জায়গায় খরচ করছেন আজকে মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান মাত্র পাঁচশো টাকা দেন একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে কে রে এলা কোন দেশের লোক রে ওঠে না কে দু একজন কে বাবা নাই পকেট নাই বাজান দেন দেন একটা কোরআন শরীফ দিবেন কি আছে বাজান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবে আল্লাহ তোমার দুইজন বান্দা হাত তুলেছে পিছন দিকে শত শত আল্লাহর বান্দার আছে আর একজন আল্লাহর বান্দা কি নাম বর্তমান না এর মেম্বার বাতিল হয়েছে এখন না আছে মানে পাইকারি হারে সব বাতিল করে দিচ্ছে তো কিন্তু মেম্বার চেয়ারম্যান এখনো বাতিল হয়নি তো আমার মেম্বার সাহেব ভাই দুইটা কোরআন বাবদ এক হাজার টাকা করছে দান আল্লাহ দানকে কবুল করেন দুইজনের এই যে দুইজন হ্যাঁ তোমরাই তো দুইজন হাত তুলছিলা দুইজন দুইটা কোরআন বাবদ পাঁচশো পাঁচশো হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আর একজন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেকাটা পুরো করেন এটিকে আমার টাকা ঠিক বাড়ে এলে কে দিল রে এত টাকা আচ্ছা থাক থুন স্লিপ থুন স্লিপে অনেকগুলো টাকা আছে কোন ভাইয়েরা কোন নিয়তে দিল ধান দিল চাল দিল টাকা পয়সা সে যা দিবে আল্লাহ সব দানকে আল্লাহর দরবারে কবুল করে ধরে বলেন আমি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মা খাদিজার নাম শুনেছি কিন্তু খাদিজাকে আমরা চিনি না মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র তিনশো জন ধরে কোন কয়জন এ কথা বলা লাগবে কয়জন আর মক্কা বিজয়ের দিনে কতজন
তাহলে বোঝা গেল 300 মাইনাস করলে 9700 জন তারা খাদিজার খালি নাম শুনেছে কিন্তু খাদিজা সম্পর্কে তাদের জানা নাই এই ফাঁকে একজন কোরআন শরীফ বাবক 1000 টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করেন ভাইজান যাই যেটা আদায় করতেছেন আপনারা সেটা আবার তেজর দিবেন ভাই সাইডে দেন না ভাই ভাই রে কতগুলো হিরোইন কর গাঁজা কর আছে টাকা তুললে আরেক সাইডে চলে যায় যায় না ধরে কোন যায় কি জানা হ্যাঁ এই জন্য আমি বলতেছি যারা যেটা তুলবেন এই টেজের মধ্যে জমা দিবেন আর এই ফাঁকে কেউ যদি আপনাদের মাছ থেকে উঠে চলে যায় ওই ফাঁকা জায়গাটা আল্লাহর রাস্তে আপনি পুরো করবেন এক জায়গায় বসছেন আর এক জায়গায় আসা বসলেন দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই মাঝে মাঝে ফাঁকা ফুঁকা যদি হয় তাহলে আল্লাহর রাস্তে একটু জিকির করেন আর সামনে চাপা চাপা আসেন এক টানা এখন আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা খাদিজা কবরকে কেমনে স্মরণ করত সবসময় মৃত্যুরে কেমনে স্মরণ করত আপনি একটু আমাদের বলেন একটা মানুষ সবসময় মৃত্যুকে স্মরণ করবে তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি করবে কেমনে ঠিক কিনা কোন আপনি যে তিনতলা বাড়ি বানাচ্ছেন চারতলা বাড়ি বানাচ্ছেন আপনি যদি বলেন মর্ম ভাই তাহলে ওটা করা যাবে কথা কন না কেন করা যাবে সবসময় যে ব্যক্তি মৃত্যু দিয়ে না হাতও দিয়ে না আপনি নিলেন সবসময় যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তাতে তাই তো বাড়ির থেকে বাড়াবি না না রে বাড়ির থেকে বাড়ালে যদি অটো ভ্যানক চড়ি আর যদি ব্রেক ফেল করে পড়ি আমি হাড় হাড়ু ভাঙ্গে যাবে দরকার নেই ভাই আপনারা একটু মনোযোগ্য শোনেন মারাত্মক কথা সাহাবেরা বললেন রাসূলুল্লাহ মা খাদিজা মৃত্যুকে সবসময় কেমনে স্মরণ করত মেহরবানি করে একটু আমাদের বলেন আমরাও এখন থেকে সবসময় মৃত্যুকে স্মরণ করতে চাই আজকে যারা আপনারা শুনবেন সবসময় মৃত্যুকে স্মরণ করা লাগবে রাজি আছেন রাসূল বললেন সাহাবীরা শোনো একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি রাসূল বলতেছে গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছি চেতন পাওয়ার কারণ হলো খাদিজা আমার হাতটা তার বুকের উপরে নিয়ে ফোপায়া ফোপায়া কাঁদতেছে কোরআনের দাবি না দাবি লয় আচ্ছা ঠিক আছে এখন সেগুলো আনবেন না এগুলো সাইডে মারেন আবার সাইজ মতো কোনো সময় যদি আদায় করা যায় করবো নি ভাই গামছা আদায় হচ্ছে আপনি তার কোনো চিন্তা নেই একটা লোক ওটা থেকে গামছা দেন আরে খুবই কষ্ট ভাই রে প্রাইমারির তিনতলা চারতলা পাঁচতলা জালিম সরকার বানায় দেয় আর হাফিজি মাদ্রাসার জন্য একটা টাকাও সরকারের পকেটে নাই জোরে কোন কথা আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে সমস্ত প্রাইমারি ভাঙ্গে ওই জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হবে জোরে কোন কথা ঠিক না ওইগুলা হচ্ছে অপশনাল সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল পড়ো পড়ো কিন্তু একরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে কোরআন পড়া হলো ফরজ জোরে বলেন কথা ঠিক কি না আজকে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেইখানের কোনো কিছু নাই ছায়া চিন্তা ভিক্ষা করে চলার লাগে ভাই একটা লোক উঠছে আর হুজুরের চিন্তা গামছা দেন এমনি এমনি এই তোমাকে আবার কি হলো আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষ দেখতেছে আচ্ছা দেখুক তো খাদি যাবার কে বাবা এখনকার মহিলারা তো মরার চিন্তা করে না তাহলে স্টার জলসা জি বাংলা লিয়ে থাকে ধরে কোন কথা ঠিক যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে ভারতের কোন চ্যানেল এই বাংলার কমিনে চলবে না ধরে কোন কথা ঠিক না যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাছে ওই ভারতের চ্যানেল আমাকে বউ মায়েরা দেখি আবার জাকির নায়কের চ্যানেল শুরু হবে জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই
আল্লাহর বান্দারা শুনেন, গভীর রাতে নবী ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবী ঘুম পাড়ি, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গ আপনি ঘুমা না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ, কবেন না হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় আমি খাদিজা একটা দোয়া পড়তেছি, মুসলমান যারা হবে তারা ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে, আপনারা কি দোয়াটা পড়েন? এই ছেলেরা মোবাইল আলারা, তোমরা কখন পড়ো? তোমরা না কানের মধ্যে হেডফোন দিয়ে ঠ্যাং ঝোঁকাই, ঝোঁকাতে ঝোঁকাতে ঘুমে গেছে, এসব নামাজ পড়েনি, ফজর পড়বি না, ওই মরে গেছে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনের 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে কত বছর? কত বছর? ওই 50,000 বছর আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকব, এই চিন্তা আমার করি যায়, যার কারণে আমার ঘুম নাই, চোখ দিয়ে পানি দর দর করে পড়ে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার ডান হাতটা ধরে একটা চুমা খায়, একটা চুমা দিয়ে বলে, খাদিজা রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ বললেন, আমি কি বললাম এর আগে শুনছেন? ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে। তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে মানুষের তৈরি আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব কেয়ার করবেন। রাসূল বলতে যে খাদিজা কান্দেন কেন? ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা ইমান গ্রহণ করার পরে বাবার সাথে, পীরের সাথে, দল বাবা, ও যে একজন আছে তাহিরি, একটা গান গাছে, গানের অর্ধেক ভালো অর্ধেক খারাপ, আমি গানটা শুনছি খুব মনোযোগ দিয়ে, আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, এইটুকু কিন্তু ঠিক আছে, কারণ আল্লাহর কোরআন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, তোরে কোন কথা ঠিক কি রে? কিন্তু পরের লাইন কইছে, নবীর ধন খাজানিয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, এই কথাটা তাইরি ভুল কইছে, তাইরি বলা লাগতো নবীর কোরআন নবীর উম্মত নিয়া সুখে আছে দুনিয়ায়, মরলে যাবে জান্নাতে। ধরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো এই ধনটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ কারে দিছে? নবীরে দিছে। নবীর কাছ থেকে আমরা এই কোরআন পাইছি, সেই কোরআনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলে, খাদিজা ইমান গ্রহণ করার পরে, ইমানের কলেমা পড়ার পরে না, ইমান গ্রহণ করার পরে, ইমান গ্রহণ সম্পর্কে সাহাবীরা জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ ইমান গ্রহণ কারে কয়? আল্লাহ নবী বললেন, একরার বিল লিসান তাসদিক বিল জেনা,
জানান আমল বিল আরকান এরই নাম হলো ঈমান শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয় ফাঁসির মঞ্চে যাবে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না আমি সাথিয়া গেছিলাম কয়েকদিন আগে সন্দেহ কলেজ ময়দানে ওয়াজ করতে ওই সাথিয়া যেখানে ওয়াজ করলাম ওখান থেকে সামান্য দূরই হলো আমিরে জামাত সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি তা আমি ওই এলাকার কিছু মানুষকে বললাম কে রে ভাই মতিউর রহমান নিজামী কি রাজাকার ছিল এই কথা কন আমার কথা তুই খেল করতেছেন না রাজাকার ছিল তো করছে না হুজুর আমরা তো তা খুব একটা দেখতে পাইনি উনি ছাত্র ছিলেন মাঝে মধ্যে আমাদের এলাকায় আসতেন ওনাকে ওনার মতন ভালো মানুষ আমরা খুব একটা দেখতে পাই না আপনার যেই মানুষটা এলাকার মানুষের কাছে সবচাইতে ভালো মানুষ আর সেই মানুষটা হলো ফাঁসির আসামি জোরে কর কথা ঠিক কিনা উকিল বলতেছে উকিল উকিল যা আপনি তো একটা আমিরে জামাত একটা দলের আপনি প্রধান আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আমার মনে হয় উকিল বলতেছে আমার মনে হয় একটা দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবি আপনার ফাঁসি কার্যকর হবি না আপনি খালি একটা দরখাস্ত লেখেন মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসতেছে এ কথা শুনে মুসকি মুসকি হাসতেছে উকিল বলে কি ব্যাপার হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আরে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি যাদের কাছে দরখাস্ত লিখতে বলতেছো সেইরকম কয়জন রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে ক্ষমতার থাকা অবস্থায় মরছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে কোন ইমানদার তাদের কাছে বাসার দরখাস্ত লিখবে না জোরে কর কথা ঠিক কি না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসে উকিল বলে আপনার ফাঁসি হবে এরপরেও আপনার কোনো কষ্ট নাই কেন মতিউর রহমান নিজামী কান্দে আর কয় হাসার পরে কান্দতেছি এই কান্না কোনো দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না ফাঁসির দড়ি যখন গলায় দিবে আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে তাহলে তাসদিক বিল জেনান মানে কলিজার মধ্যে ইমান তৃতীয় নম্বর বলা হয়েছে আমল বিল আরকান আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমান গ্রহণ করলাম এটা আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে আপনার বলেন তো ইমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি দুই একজন করে বাদ বাকি কয় না আচ্ছা আপনারা যে সলাত কন আমি যদি নামাজ কই ভুল হবে তো যেটা সবাই সস্তা কয় সে সেটা করলে কি হয় আরে পাগলা আমার এলাকার বহু লোক তো দুজো করছে রে তুই দুজো করছে কেরে দুজো কোরআন হাদিসের কুরু দেখা দিল আছে আপনার কোন দুজক আছে বেহেস্ত আছে বেহেস্ত আছে কোরআনের কোন জায়গার নামাজ আছে রোজা আছে এগুলো নাই কিন্তু এইগুলা কথা দিয়াই আমরা নামাজ মানে সলাত রোজা মানে সিয়াম দুজক মানে জাহান্নাম বেহেস্ত মানে জান্নাত জোরে কোন কথা ঠিক কিনা আর বাংলাদেশের মানুষ যেটা বুঝি সেটাই বলবো ইমান গ্রহণ করার পরে যত আমল আছে ইমানকে বাঁচানোর জন্য এক নম্বর আমলের নাম হলো আরো জোরে বলেন নামাজ জোরে বলেন এখন আপনারা বলেন তো যে স্বৈরাচার হাসিনা আমাকে মধ্যে তো ভুলে গেল উনি কিন্তু একটা কাম খুব ভালো করছে আমি মান্দার যখন ওয়াজ করতেছিলাম এক নেতা আমাকে বললো হুজুর আপনি খালি অ্যাঙ্গেলে বিরুদ্ধে কন খালি বিরুদ্ধে কন আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে মডেল মসজিদ
আপনি জানেন টঙ্গিতে বিশ্ব ইজতেমার জায়গা কে দিছে? আপনি জানেন ইসলামী ফাউন্ডেশন কে করছে? আমি কই ওরে বাবা রে, আমি কইলাম টঙ্গির জায়গা কি তোর বাপে? আপনারা বলেন তো বিশ্ব ইজতেমা যেখানে হয় টঙ্গি, ওটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপের বাপে? এই যে 560টা মসজিদ বেনে দিল, এটা কি হাইজিনার বাপের টাকা? সৌদি আরব 8,000 কোটি টাকা দান করছিল, কয় হাজার? 8,000 কোটি টাকা দান করছে, অর্ধেক মেরিয়া শালারা, অর্ধেক মেরিয়া, আর অর্ধেক টাকা দেয় এখনো পর্যন্ত সব মসজিদ কমপ্লিট হয়নি। আমি নেতাকে বলেছিলাম একটা কথা যে আপনাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ নয় 500,000 মসজিদ যদি তৈরি করে একটা সব হবে না, যতক্ষণ মসজিদের ভিতরে নামাজ পড়ার আইন পাশ না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে ঘরের মধ্যে শুনতেছেন ফজরের নামাজ পড়বেন না, কি হবে? কি মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিয়ে ঘুম পাড়ল তারা কাফের হয়ে গেল। এখানে আল্লাহর অনেক বান্দার আছে, কারা কারা এশার নামাজ পড়েন নাই? না হাত তুলবার বলতেছিল। এই ইউটিউব যারা চালাচ্ছে এর মধ্যে অনেকে হয়তো, আপনারা কি মনে করতেছেন ইউটিউব এরা বক্তার ওয়াজ? তা আমার আগে যে বক্তা ওয়াজ করলো তার ওয়াজ কিন্তু ওরা রেকর্ড করেনি, করছে? কেন করেনি? এই মাইক আলা আর এই ইউটিউব আলা, এই দুটা কাল আগে ধরবি খেরে তুই কোরআনের মাহফিলে এত মাইক দেশ তুই নামাজ পড়িস? আর তোরা বক্তার এত ওয়াজ তুলিস রে, হায় হায়! আমি রহমদা আধারি যাই যখন, ও রে বাবারে নামাজ নেয়। দুনিয়ার কোন মুসলমান আপনার জানাজায় সামিল হলে আপনি জান্নাতে যাবার পারবেন। এই জন্য ইমানকে তাজা রাখতে গিয়ে, ইমানকে ধরে রাখতে গেলে এক নম্বর আমল লাগবে নামাজ। আল্লাহ নবী বলেন খাদিজা, ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহ কেমন ভাবে ধরেছেন, আল্লাহ কেমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আমরা কারা কারা কবরে যাব আল্লাহকে একটু হাত দেখাই। যারা যারা কবরে যাবেন হাত তোলেন তো দিকে, যারা যাবেন না তোলেন না। আচ্ছা হাত নামান, এই দেখেন আপনার সবাই হাত তুলছেন কবরে যাবেন, যাবেন না? এই একটা গান করি তো দেখেন তো, কিন্তু বুঝবার পার নাকি? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে কে কোন বিচার? এ ধরে কোন কোন বিচার? শেষ বিচার বোঝেন? হ্যাঁ, এখনকার বিচার? সেদিন আমাকে বলতে হুজুর এই এই সাবের হোসেন ধরা পড়লো, সাবের হোসেন আওয়ামী লীগের সাবের হোসেনের নাম শুনেননি? এই এই ধরা পড়লো, আবার জামিন হলো কে? আমি কইলাম কে রে, ডক্টর ইনু যেভাবে বিচারকে সংস্কার করার নিয়ত করলো, যিনি আর্মির প্রধান ছিল তিনি বললেন আমার হেফাজতে 600 কয়েকজন আছে, আস্তে আস্তে দেখা গেল এরা কুটি গেল রে,
এ হাসান মাহমুদ ধরা পড়লো, পরে শুনতেছি উমুক জায়গাটা ঘুরতেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের বিচার এটা বিচার না, এটা হলো বিচারের নামে প্রহসন। জোরে কোন কথা ঠিক কে কথা কর না কেন, সেই বিচার বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শেষ বিচারে যদি আপনি ধরা না খাবার চান তাহলে আল্লাহর কোরআনের একটু সামান্য ইঙ্গিত আপনাদেরকে দেখায়, একটু দেখা যান বাংলাদেশের মতন, বাংলাদেশের মতন 96টা দেশের একজন কোরআনের খাদেম, কোরআনের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ, বাংলাদেশের মতন কয়টা, হে জোরে কোন কয়টা, 96টা দেশের কোরআনের খলিফা। হযরত উমর মেম্বরে দাঁড়ায় যখন বক্তব্য দেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার বক্তব্য আমরা শুনব না। উমর ফারুক সোমকে গিয়ে বলতেছে ভাই আমার অপরাধ কি, আমার দোষ কি, কি কারণে আমার বক্তব্য শুনবে না? বলে হুজুর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, হুজুর আপনি খাটো পাঞ্জাবি দিলেন আমাদেরকে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই নেতারা আবার বাহিরে পালায় গেছে। জোরে বলেন কথা ঠিক, কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে তখন এরকম অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, জুব্বা লম্বা হসে আর একজন সাহাবি দাঁড়ায় লোকমা দিছে আমাকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন, এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলে রে নবীর সাহাবীরা তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো আর তুমি পুরাতন কাপড় পরে কেন জুমার নামাজ পড়তে আসলে? আবদুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা শোনো, তোমরা আরামে সারা রাত ঘুম পাড়ো আর আমার বাবা যেদিন থেকে নেতা হসে খলিফা হইছে সেদিন থেকে আমার বাবার আরামের ঘুম নাই। একদিন গভীর রাত্রে আমি আবদুল্লাহ ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি আবদুল্লাহ মাকে গিয়ে বললাম মা এই গভীর রাত্রে আপনি দরজায় দাঁড়ায় আছেন আপনি কি ঘুমাবেন না? আমার মা বলল বা জান যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়া কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। উমর ফারুক বলে রে নবীর সাহাবীরা তোমরা সবাই যখন ঘুম পাড়ো আমার বাবার লম্বা পাঞ্জাবি দেখে তোমরা লোকমা দিছো তোমরা কি জানো গভীর রাত্রে তাবুর মধ্যে কি যেন জাল দিচ্ছে? ছোট বাচ্চারা কান্দিছে আর বলতেছে মা আমাদেরকে খাবার দাও ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। মা বলতেছে একটু ধৈর্য ধারণ করো গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক সোরের মতন চুপি চুপি তাবুর কাছে গিয়া কান ফালায়, বাচ্চারা খালি কান্দে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো। উমর ফারুক বললেন মা যদি দুম্বার গোস্ত হয় আধ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে, এই যে গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলতে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমি ইয়ামিন থেকে সেই উমরের কাছে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আইছি কিছু পাবার আশায়, বিকালবেলায় এত মানুষের ভিড় আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই, আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি রাতের বেলা তাবু টাঙ্গায় কোনো মতে রাতটা পাড়ি দিবার চাই, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত খিদা ক্ষুধার জ্বালায় বাচ্চারা শুধু কান্দতেছে খাবার দাও খাবার দাও, আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া
নিচে আগুন জ্বালায়া আমার পাতিলের পাথর কোনো দিন সিদ্ধ হবে না। আমার মনে হয় আমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায়া রাত বাঁচবে না। সঙ্গে সঙ্গে উমর ফললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরবারে দরজাই বললেন, আসলাম দরজা খুলে দে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোধা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা যখন উমরের মাথায়, উমর ফারুক যখন জোরে জোরে দৌড় মারে, আসলাম পিছন দিক থেকে ডাকতে বলে, আমিরাল মুমিনিন এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। উমর কান্দার বলে, আসলাম রে সময় মতো যদি জায়গা মতো যাবার না পারি, জাহান্নামের আগুন দিয়া আল্লাহ উমরকে পুড়বে। এত জোরে গিয়া ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি আর হালুয়া যখন মুখে তুলে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। বারবার যখন তাকায়, ওমর ফারুক বলে, বাবা কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদেরকে এত সোহাগ তুমি করতেছ, তুমি কে গো? আল্লাহ যেন তোমার ভালো করে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে রে গভীর রাতের পথিক, আমি শুনেছি মানুষ ভালো হয়, কিন্তু মানুষ যে এত ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। রে পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন কাঁদতেছ? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়া, তোমারে যদি মদিনার খলিফা বানাইত, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা তোমরা সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় আমার বাবা ঘুমায়নি, আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে ছোট্ট একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আর একটা কি দিবার আইছেন? ওমর ফারুক সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে, নেতার ছেলে R15 গাড়ি নিয়ে ঘুরবে, একটা চেয়ারম্যানের বেটা আগে ভ্যানত চড়ে বেড়াতো, চেয়ারম্যান হওয়ার পরে R15 নিয়ে ঘুরতেছে, জোরে কোন কথা ঠিক কি না? এ আব্দুল্লাহ কি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দেয়নি কয় দিছে? আবার আপনি যে গভীর রাত্রে একটা নিয়ে আইছেন, আমি মনে করছি আর একটা দিবে যাচ্ছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করে বুঝাইলেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওয়াজ করতে বলি না যে 6 বছর আম গাছের চাষ করছে, আমের বাগানে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকে দেখে, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায় নিচে বসা কান্দারকে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর। আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল তাই, বিচার দেওয়ার কোনো জায়গা নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? সব চালাইছ, বিচার দিবের কার কাছে? আমার এলাকার পুলিশ কালি খোঁজে বলদুষিদের বাড়ি কোনটা, হাসতেছেন? সোরে আমার সাথে গল্প করছে, আমি হলাম সোর আর পুলিশ আমাকে বলতেছে বজরুশীদের বাড়ি কোনটা। হ্যাঁ মাথা হাত হাই রে সোর ধরবে, পুলিশ আমার না ধরে হুজুর খুঁজতেছে, এটা কোন দেশ রে? কোন দেশ? যে দেশে লুচ্চা গুলা
সব ঘুরে বেড়ায়, আর ধর্ষণের অপরাধে শাইখুল হাদিস আল্লামা মওলানা হককে জেলখানায় ঢুকায়, এর কোনো কথা ঠিক না। কোন দেশ এই যে আমার দেশ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কি কইছে, সাতটা দাবি করছে, সাতটা দাবি। তার মধ্যে এক নম্বর দাবি হলো আওয়ামী লীগ আর ছাত্রলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না। এরা মানুষ না, এরা মানুষ না, চিন্তা করছে। হায় হায় হায়, কান দেয়ার কই রে, বিচার দিমু কার কাছে রে, বেটা ওসর বাপো ওসর। ওমর ফারুকের সন্তান বলে, বাবা তাহলে ঘুম না পাই নাই গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন আইছেন? ওমর ফারুক বলে, বেটা আব্দুল্লাহ এ পাঞ্জাবি পরেছিলাম বেটা, এত খাটো, এ খাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দিব, কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি একটু লম্বা হওয়া দরকার। আপনাকে এলাকার খবর কি ঠিক, মুসল্লির দাড়ি থাক বা না থাক ইমামের দাড়ি মাপতিছে দূর থেকে, মানে এটি থেকে মুঠ পেকে ইমামের দাড়ি মুঠ পর্যন্ত হয় কিনা, সে ম্যাপে দেখে যে সামান্য না কম আছে। এটু বাইরে এসে বলতেছে নামাজ হবি না, ফাঁসকের পাশে নামাজ হবি না, দাড়ি ছোট ফাঁসেকের পাশে নামাজ হবি না। একজন সাহস করে বলতে, ভাই তোর মুখ তো দাড়িই নেই, আরে পাকলা আমি মুসল্লি নয়, আমার দাড়ির কি দরকার রে, ইমামের দাড়ি লাগবে। আপনি জানেন এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে, তোমার কোনো কথা ঠিক, কারণ ইমামের লোকমা আছে এমপির লোকমা নাই। ইমাম খালি আসরের নামাজে চার রাকাতে তিন রাকাতে বসুক তো দেখি, যত বড় দাওরা হোক আর হাফেজ হোক বসছে সাথে সাথে এক ভ্যান এলাকায় আল্লাহ আকবার, ইমাম গাই খেয়ে তুই ভ্যান চলে খাস, আমি হুজুর একদিন চার রাকাত পড়াছি আজ তিন রাকাতে শৈরাচারি হয়ে বসে থাকবো দেখি কী হয়, মানে শৈরাচার বুঝলেন, দিনের ভোর রাতত নিবি আর সকালে এসে চা খাবি আর গল্প করবি, তুই কয়টা, আমি 200টা মারছি রে, তুই কয়টা, আমি 100টা মারছি রে, কিন্তু কেউ দেখিনি, আরে ফাকলা রাত্রেবেলা দরজা বন্ধ করে মোমবাতি নিয়ে মারছি দেখবি রে, দুই কান্দ দুই ফেরেশতাকে আল্লাহ কি করব, এই শালারা দেখ হচ্ছে দেখবি কি, তা আমরা কি ঘুম পাচ্ছি, আপনারা কি মনে করছেন ফেরেশতা ঘুম পাচ্ছে, আল্লাহ ঘুমাতেছিল, তুই যে একলাই 10টা সিল মারলি, এক বাপের সন্তান একটা সিল মারে, আর যার বাপের হিসাব নেই সেই জাউরেরা বেশি সিল মারে, তোর কোন কথা ঠিক কিনা, যারকে বাপের হিসাব নেই, কয় বাপ কয় সিল মারিস রে, তুই কয় বাপের সিল মারিস রে, এক মুরব্বী আছে ভোট দিবে কয় দাদা আপনি বুড়া মানুষ আমরা জানি কষ্ট হবে আপনার দামনা মারছি, তুমি বুড়া বলতেছো ভাই আমি কোন মার্কার দিবার চাষ তোরা যে কুন্ডার মারলো কে মারছি সাসা, কি তো সাসা যখন যাচ্ছে কয় সাসা সাসির দাম পাঠান না সাসির দাম মারছি, সাসা খানদের কয় 6 বছর আগে তোর সাসি মরছে এখন মরা মানুষের হচ্ছে সাসা মরা মানুষের হচ্ছে, 11টার সময় আউয়াল কমিশন 11টার সময় কয় 18%, তারপরে ঘুমোতে উঠে কয় 28%, কিছুক্ষণ পরে কয় 40%, কি ঘুম ধরছে, ইজা যা আনাসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আমার মায়েরা যারা বসে আছে, মায়েরা মনে মনে চিন্তা করতেছে হুজুর আমাদেরকে কোনো আওয়াজ নাই,
নাই মারে যেদিন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে বুঝবার পারবে মেয়েদের অধিকার ইসলামে সব চাইতে বেশি দেওয়া হয়েছে যারা বলেন কথা ঠিক কি না ও মা আপনাদের এক নম্বর ওয়াজ হলো করোনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয়ে না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে এই জাহেল যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জোরে কন একবার ছাত্ররা ইমাম গাজ্জালিকে বলল হুজুর মেয়েদেরকে কোথায় রাখা লাগবে একটা বাড়ির মধ্যে মেয়েরা কোথায় থাকবে তো ইমাম গাজ্জালি বললেন অন্দর মহলে জোরে কন কি মহলে এক ছাত্র বলে হুজুর অন্দর মহল মানে কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর সব ছাত্র আছে হুজুর একটা জিয়াতা নেই মানুষ কবর থাকবে ইমাম গাজ্জালি বললেন পাগলা এই অন্দর মহল মানে কবর বলার কারণ হলো মেয়েরা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে একমাত্র তারা ছাড়া অন্য কেউ মেয়েদেরকে দেখতে পারবি না এখন আপনারা বলেন তো আপনাকে রে মেয়েরা যখন মারা যায় তখন ওই মেয়ে মানুষও কারা ধরে কবরত নামায় কথা কয় না রে আচ্ছা শালি যদি মরে আর দুলা ভাই যদি কয় আমার আদরে শালি মরছে আমি একটু লাশটা কবরত নামামো নামাত দেবে দেবে কেন দেওয়ারা যদি বলে আমার মায়ের মতন ভাবি মাঝে মধ্যে বলতে ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি সেই ভাবি মরে গেছে আমি দেওয়ারা একটু কবরত নামাবার চাই দেবেন কথা জোরে কলে দেবেন তার মানে বুঝা গেল যারা মরে যাওয়ার পরে লাশ ধরবার পারবে না সেই সকল পুরুষের জন্য নারীদের দেখা যায় না সারা জীবন পর্দা করেনি মরার পরে পাঁচ কাপড় আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার ডা আছে আমার এলাকার যা পাই তারই হাত ধরে দেখি ভাই হাতটা ধরতে দেখি ধরার প্রচেষ্টা দেবে হাত ধরে ভোট একটা দেওয়াই লাগবে কি কোন ওয়াদা দেন ওয়াদা দেন ভোট কিন্তু একটা ধরে লেগে ওই এখন বিয়া কায়দা ভাই এমন জায়গাতে হাত লেগেছে ওয়াদা না দিয়ে পারে আমি ওর স্বামীর কাছে গেলাম আমি ওই মেয়েটার স্বামী বেঁচে আছে তার কাছে যাই বললাম ভাই তোমার বউ যে ভোটার দাঁড়াচ্ছে যেভাবে ভোট চাচ্ছে স্বামী বলতে যে হুজুর ভোটও তো ওটা লাগবে এখন যেভাবে ইচ্ছা চায় আমি আরে পাগল তোমার বউ যখন মারা যায় তুমি কয় কাপড় দিবে বলতে তো হুজুর আপনি আলেম মানুষ জানেন না পাঁচ কাপড় আমি বললাম জীবিত অবস্থায় যে মেয়ে পর্দা করে না মরার পরে ওই মেয়েকে পাঁচ কাপড় দিয়া কোনো লাভ হবে না কারণ জীবিত অবস্থায় যদি পর্দা করে তাদের জন্যই পাঁচ কাপড় লাগে ধরে বলেন ঠিক কি না আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা আমি আপনাদের জন্য আজকে বেশি আলোচনা করতে পারলাম না তবে এইটুকু বললাম যত আমল করেন সবচাইতে বড় আমলের নাম হলো পর্দা জোরে বলেন নাম কি এই পর্দাটা আপনারা মেনে চলবেন নামাজ যদি কমও করেন চলবে রোজা যদি কমও করেন চলবে যদি হজ করবার না যান সমস্যা নাই মা কিন্তু পর্দা হারা হওয়া যাবে না কারণ মা আয়েশা ছয় লক্ষ হাদিসের হাফেজা কয় লক্ষ আপনারা বলেন তো ফাতেমা কয়টা হাদিস বয়ান করছে ফাতেমা হ্যাঁ নবীর মেয়ে ফাতেমা কয়টা হাদিস বুখারি পড়েন মুসলিম পড়েন সব পড়েন তো সিয়াসত পড়েন তো ফাতেমার তো কয় হাদিস আছে দেখছেন মা আয়েশা কিন্তু হজ করছে ফাতেমা কিন্তু হজও করেনি তারপরেও জান্নাতি নারীদের নেত্রী কে হবি আয়েশা না ফাতেমা কেন হবে ফাতেমার জীবনের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ তার নাম হলো পর্দা জোরে কণ্ঠে আমার মায়েরা যারা আওয়াজ শুনতেছে মা আপনাদের জীবনের এই ফাতেমারা পর্দার আমলটা করেন ইনশাআল্লাহ
মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে, সবাই বলেন আমিন। এবার মূল আলোচনায় ফিরে আসতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা কয় আব্দুল্লাহ এই পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দেই তাহলে সবাই বলবে ইমামের পাঞ্জাবি খাটো, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা এক বাক্যে চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? কারা কারা আগামীতে আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ইউটিউবে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে আশ্চর্য হয়ে গেলাম। একজন হিন্দুকে একজন লোক বলতেছে, আপনার আপনি কোন দল করেন? তো হিন্দু বলতেছে, জামাত ইসলাম করি। আপনারা দেখবেন ফেসবুক খুঁজে পাওয়া যাবে না, হিন্দু বলতেছে আমি জামাত ইসলাম করি। আমার এলাকার যত হিন্দু আছে আমি সমস্ত হিন্দুকের সভাপতি, জামাত ইসলামের সভাপতি। কি করে জামাত ইসলাম না আল্লাহর দল, তোরা হিন্দুরে হয়ে? তখন হিন্দু বলতেছে, ভাই এই আওয়ামী লীগ খালি সারা দিব ভারতের বন্ধু হসে রে। যতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমরা হিন্দুরা যে কষ্ট পেয়েছি, কোরআন যেদিন বাংলাদেশ চলবে প্রত্যেকটা হিন্দুরা জামাল আদরে বাংলাদেশে থাকবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না মনে করতেছেন? এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে মৌলবাদী হবি? এ বিএনপির ফখরুল বলতেছে না মৌলবাদীর হাতে আর কি মৌলবাদী বলতে কাক বুঝাচ্ছ? মৌলবাদী বলতে যারা আল্লাহর দল করে তাদের কি বোঝানো হচ্ছে? ধরে বলেন কথা ঠিক। আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ আল্লাহ অনেক দেখাই দেখলাম আল্লাহ, 50 বছর স্বাধীনতার পর একটা বার আমরা শুধু আল্লাহর কোরআনটা দেখবার চাই। আল্লাহ যেন আমাদের এই তৌবা ইস্তেগফারকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। এই এই লাভ দিয়ে উঠতেছেন কেন? কি কথা রে বারে, এ দৌড়ে যাবি কুটিরে রে মুরব্বি লয় তো হলা সোনামণি। জাঙ্গলার কথা কয়টা কইছিলেন? চারটা জাঙ্গলা কি থাই জাঙ্গলা? এই নবীর এতিম মাদ্রাসার জন্য চারটা জানলা লাগবে, যাদের বাপ মা কবরের কাছে একটা জানলা দেন আল্লাহ যেন জান্নাত থেকে একটা জানলা আপনার বাপ মার কবরে খুলে দেয়। এমন কোন আল্লাহর পাগল আছে এই মাদ্রাসাতে একটা জানলা দিবে? এরকম এমন কোন পাগল আছেন আপনারা? এই মাদ্রাসা কমিটির সভাপতি কেরা? সভাপতি নাই, প্রধান অতিথি ঠিক আছে, কয় টাকা? ঠিক আছে, আপনারা সকলে মনোজাত করেন না, যারা যারা করেন একটু আমার সঙ্গে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই মাহফিল করেছে, আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাকি দিয়ে যারা দান করেছে আল্লাহ সকলের দান কি কবুল করো। একটা দোয়া আপনারা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে গেছে কবরকে মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করো, যে 7 জন হাফেজাকে আজকে বোরকা দেওয়া হলো আল্লাহ তাদেরকে রাবেয়া ফাতেমার মতো আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসায় অত্র এলাকার সমস্ত মেয়েদেরকে দিনই শিক্ষার জন্যে পর্দানিশী হওয়ার জন্যে এ মাদ্রাসার ছাত্রী হওয়ার তৌফিক দিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.